প্রথমেই বলি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কোনো রকম ভাবেই পিছাচ্ছে না, অবশ্যই কিন্তু তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে। খাতা দেখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, খাতা জমাও পড়ে গিয়েছে পর্ষদের কাছে, তাই অবশ্যই তোমরা একেবারে চিন্তামুক্ত থাকো, জুন মাসের প্রথম সপ্তাহে তোমরা রেজাল্ট পাচ্ছ। স্কুলের কিছু আপডেট দিই। এদিকে গরমের ছুটি কমানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। যারা এক্সপার্টস ডাক্তাররাও বলছেন যে এই স্কুল বন্ধ করা কখনোই সমস্যার সমাধান হতে পারে না, এবং এটা এই ছুটির যে পদ্ধতি এটাকে পরিত্যাগ করে ছাত্রদের ইমিডিয়েট স্কুলমুখী করার সমস্ত ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটাই আজকের মামলার বিবেচ্য বিষয়। 5ই মে সেদিনই মামলার শুনানি। আড়াই মাসে যেটুকু শিখেছিল সেটা আবার ভুলে যাবে, তাই এইটা পুনর্বিবেচনা করা দরকার। ছুটি কমিয়ে সকালে স্কুল হওয়ার কথা ছিল, শিক্ষামন্ত্রী এটা পর্যালোচনা বৈঠক করে জানিয়েছিলেন, সেই মতো করে সকালে স্কুল হোক, ছাত্রদের পড়াশোনা যেমন ছিল তেমন চলুক, এই দাবি আমরা করছি। ভারতে প্রথম মিলল ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট এক্সি। মহারাষ্ট্র এবং গুজরাট থেকে দুটি এক্সি ভ্যারিয়েন্ট মিলেছে। একদিন 2000-এর ঘরে থাকার পরে ভারতে ফের বাড়লো দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত 3205 জন, মৃত্যু 31 জনের। রাজ্যে সামান্য বাড়লো কোভিড সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে কোভিড আক্রান্ত 34 জন, পজিটিভিটি রেট 0.42%। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির নজির কমছে। চলতি মাসের শুরুতে কোভিডে ভয়ে কোভিড উদ্বেগ। একদিনে মুম্বাইয়ে কোভিড সংক্রমণ বেড়ে 100, বৃদ্ধির হার 78%। কিছু রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। শুধু সাংহাইয়েই নয়, চীনের একাধিক শহরে করোনার বাড়বাড়ন্ত। 10ই মে পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় নতুন করে লকডাউন। কোভিড নিয়ে উদ্বিগ্ন বিল গেটস। আগামী দিনে আরও ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের মুখোমুখি হতে পারে পৃথিবী, তৈরি থাকুন বলছেন গেটস। দেখো স্কুলে কিন্তু গরমের ছুটি পড়েছে 2 তারিখ থেকে 15 জুন অবধি, 16 জুন তোমাদের স্কুল খুলবে, তাই অবশ্যই অনেকের কিন্তু ব্যক্তিগতভাবে প্রশ্ন রয়েছে 15 জুন অবধি যে স্কুল বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে তাই নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা রয়েছে। এবারে হাইকোর্টে যেহেতু মামলা রয়েছে তার সিদ্ধান্তটা কী, কারণ আমরা বলেছিলাম তোমাদের যে বৃহস্পতিবার সিদ্ধান্তের শুনানি হবে কিন্তু সেটা হয়নি, পিছিয়ে গেছে, এবং যথাসম্ভব সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাজ্য সরকার এই মামলায় জিততে চলেছে, এবং তোমাদের যে স্কুল সেটা কিন্তু গরমের ছুটি যেরকম রয়েছে সেরকমই বহাল থাকবে, তাই তোমরা স্কুল থেকে কোনোরকম নোটিশ নতুন করে আর সেই জন্যই কিন্তু পাওনি। অবশ্যই তোমাদের গরমের ছুটি যেরকম রয়েছে সেরকমই থাকবে, গরমের ছুটি কোনোরকমভাবে কমবে না, এবং স্কুলও কিন্তু অবশ্যই গরমের ছুটির পরেই খুলবে। কিন্তু এখানেই উঠছে আরও একটি বড় প্রশ্ন কোভিড নিয়ে। কোভিডে কিন্তু অতিরিক্ত হারে বাংলা এফেক্টেড হবে বলে জানা যাচ্ছে, এবং অনেক সূত্রে তোমাদের আগেই দেখালাম যে অতিরিক্ত খারাপ পরিস্থিতি রয়েছে আমাদের এই বাংলায়, তাই অবশ্যই মুম্বাই থেকে শুরু করে দিল্লি প্রত্যেকটা জায়গায় কোভিডের হার দিনে দিনে বাড়ছে। পরবর্তীকালে দেখা যাক, কলেজে কিন্তু পরীক্ষা নিয়ে আন্দোলন চলছে, স্কুলে অনলাইন না অফলাইন পরীক্ষা হবে সেই নিয়ে কিন্তু এখনও অবধি ধোঁয়াশা রয়েছে। দেখা যাক কোনোরকম সিদ্ধান্ত কী আসে, অফলাইন না অনলাইন কোন পরীক্ষাটা নিলে ভালো হবে এবং কোন পরীক্ষাটা নিলে তোমাদের উপকার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর স্কুল খুলে দেওয়া কি উচিত নাকি না এই মুহূর্তে না খোলা উচিত, তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর মাধ্যমিকের রেজাল্ট তোমরা জেনে গেলে জুন মাসের প্রথম সপ্তাহে, অবশ্যই প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিও।